বিশ্বশান্তি রুদ্র মহাযজ্ঞ কলশ যাত্রা সুবর্ণপুর মহাদেবঙ্ক পীঠরে বুধবার অষ্ট দিবসীয় বিশ্ব শান্তি পঞ্চকুণ্ডীয় রুদ্র মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। বুধবার মাহেন্দ্র বেড়ার ঋষিকুল্যা বড়নদীর সঙ্গমস্থলর শ্রদ্ধাড়ুমানে কলশযাত্রায় বাহারি বিভিন্ন সাহি বস্তি পরিক্রমা পরে যজ্ঞস্থলরে পৌঁছিলে। বদ্রীনাথ ধামর আসিথিবা সন্ন্যাসী রামচরণ দাস মহারাজ প্রত্যক্ষ তত্ত্বাবধানে আরম্ভ হয়েছে উক্ত কার্যক্রমে বিধায়িকা মঞ্জুলা সাই, সুবনেশ্বর বিশ্বশান্তি রুদ্র মহাযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি রমাকান্ত পাণিগ্রাহী, উপসভাপতি সন্তোষ কুমার ভোলাই, কার্যকারী সভাপতি বংশীধর নাহক, সম্পাদক কে মনমোহন সেনাপতি, নচিকেত স্বাইঁ, সত্যনারায়ণ স্বাইঁ, ভগবান সাহু, সূর্যকান্ত পরিড়া, শিব নায়ক, জয়সেন স্বাইঁ, রাঘব সিং প্রমুখ যোগ দিয়ে। বুধবার দিন অনুষ্ঠিত দীক্ষা গ্রহণ জলযাত্রা, যমুনা আবাহন মণ্ডল বিন্যাস ও অঙ্কুরাপণ কার্যক্রমে আসকা সহর তথা এর আখপাখ অঞ্চলের বহু শ্রদ্ধাড় উপস্থিত লে। কর্তারূপে আধ্যাত্মিক প্রেমী রোহিত পাত্র ও তাঁর পত্নী সুজাতা পাত্র দায়িত্ব সম্পাদন করছেন। ব্যুরো রিপোর্ট, জেলা খবর।